জি আধিকারিককে শাক বাজিয়ে সংবর্ধনা দিল জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মীরা। করোনা জয় করে দীর্ঘ 21 দিন পর দপ্তরে ফিরলেন অতিরিক্ত জেলা শাসক সমীরণ মণ্ডল ও এক জুনিয়র ইঞ্জিনিয়ার সঞ্জীব দাস। দপ্তরের কর্মী ও আধিকারিকদের পক্ষ থেকে দুই আধিকারিককে শাক বাজিয়ে ফুলের তোড়া দিয়ে দপ্তরে স্বাগত জানানো হলো। স্বাগত জানান জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাধিপতি দুলাল দেবনাথ ও জলপাইগুড়ি জেলার জেলা শাসক অভিষেক তিওয়ারি। এছাড়াও জেলা পরিষদের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন। গত আগস্ট মাসের শেষ সপ্তাহে শারীরিক কিছু অসুবিধা লক্ষ্য করেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সমীরণ মণ্ডল ও জুনিয়র ইঞ্জিনিয়ার সঞ্জীব দাস। এরপর করোনা টেস্ট করান এই দুই আধিকারিক, তাদের রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে দুই আধিকারিক চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে ছিলেন। বেশ কিছুদিন বন্ধ রাখা হয়েছিল জেলা পরিষদ দপ্তর। দীর্ঘ 21 দিন চিকিৎসার পর আজ দুই আধিকারিক সম্পূর্ণ সুস্থ হয়ে দপ্তরে এসে কাজে যোগ দেন। করোনা জয়ী দুই আধিকারিককে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেয় জেলা পরিষদের কর্মীরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অভিষেক তিওয়ারি, জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। করোনা জয়ী অতিরিক্ত জেলা শাসক সমীরণ মণ্ডল বলেন, আমাদের একজন অফিসার 3 সপ্তাহ আগে 2-3 সপ্তাহ আগে ঠিক আছে একটা উনি কোভিড আক্রান্ত হয়েছিলেন, আজ উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, সেই কারণে একটাই ভালো লাগছে। গোটা টিম সামনে দাঁড়িয়ে আমাকে অভ্যর্থনা জানালো, এটা খুবই ভালো লাগছে। আমি বলতে চাইছি যে এইভাবেই কোভিডকে নিয়ে নানা রকমের মিথ রয়েছে, এই মিথগুলো যেন না থাকে, সবাই খুব ভালোভাবে এটা এগিয়ে এলে কোভিডকে মোকাবিলা করা তার কোনো কঠিন কাজ হবে না। সবার সুস্থতা কামনা করছি, সবাইকে থ্যাংক জানাই। বলুন স্যার, আজকের থেকে আপনি যে কাজে আমি অসুস্থ হওয়ার পর থেকে অফিসের সবাই আমাকে যেভাবে পরিচর্যা করেছেন বা আমার পরিবারের সঙ্গে সহযোগিতা করেছেন, সবার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। এবং যদি আমাদের কখনো কারোর কোনো অসুবিধা হয়, আমরা সবাই যেন একসঙ্গে থাকতে পারি, এইভাবেই